সিঙ্গেল লাইফ ভার্সেস মিঙ্গেল লাইফ। এমা বান্ধবী তোর এই অবস্থা কেন? ওমা আমারে দেখে তুই ভয় পাচ্ছিস কেন? তুই রাত্রে ঠিক মতো ঘুমাস না? রাত্রে ঘুমাবো কি করে বল বান্ধবী? কথা বলি তো, 3-4টা কোনোদিন আবার সারা রাত ঘুমাই না, এই জন্য এরকম একটু চোখের নিচে একটু ডার্ক সার্কেল হয়েছে। নিজের আয়নার সামনে দেখছিস? ওমা কি অবস্থা তোরে? হ্যাঁ 3-4টার সময় ঘুমাস, কোনোদিন ঘুমাস না, কি করিস তুই? তো বুঝিস তো, প্রেম টেম করতে গেলে এমন একটু হয়। তুই এসবের কি বুঝবি? তুই তো সিঙ্গেল মানুষ, তুই তো এসবের কিছুই বুঝবি না। এই জন্যে বাবা আমি প্রেম করি না, আমি প্রেম করতেও চাই না। না হাত তোর ওরকম জামা কাপড় খুলে খুলে উঠতেছে কেন? তুই বাদ তাত খাস না নাকি? কাবু হয়ে গেছি ওই, একটু বুঝিস না, রাগটাগ করে মাঝে মাঝে একটু নাটা খেয়ে থাকি আর কি, এই জন্য। আর ও আমাকে খেতে না বললে তো আমি খাই না, এই জন্য একটু কাবু হয়ে গেছে আর কি। কি অবস্থা করেছে সেই কয়দিন নিজেরও? ও মা সমস্যা নাই, আবার যখন ভালো প্রেম জমবে তখন আবার খেয়ে দে, নাদুস নদুস হয়ে যাবো। তুই এসব বুঝবি না, তুই সিঙ্গেল মানুষ না। আমি বাবা প্রেম না করে ভালোই আছি, আমি সিঙ্গেল, আমি ভালোই আছি। এতদিন আমি ভাবতাম আমি কেন একটা প্রেম করি না, এখন প্রেম না করে আমি ভালোই আছি। শোন না, ও ফোন দিচ্ছে, দাঁড়া তো। হ্যালো, হ্যাঁ বাবু, গুড মর্নিং। ওই আমার একটা ফ্রেন্ড আইছে। হ্যাঁ না না, ছেলে ফ্রেন্ড হবে কেন, মেয়ে ফ্রেন্ড। ভিডিও কলে আসো, আমি তোমাকে দেখাচ্ছি, ভিডিও কলে আসো। একটু হাই দে বান্ধবী, ওই দেখো ওই দেখো। হাই হাই, দেখেছো? ওই এমনিতে একটু গল্প করতে আইছে, তা আমি তোমাকে একটু পরে ফোন দেব। 2 মিনিট পরে ফোন দিছে মাত্র। হ্যাঁ ওকে। শোন বান্ধবী, একটা কথা আমি তোরে বলতে আসলাম। হ্যাঁ বল। ওই যে কলেজ থেকে পিকনিকে যাচ্ছে না, তা তুই যাবি না? ওই যে আগের বছর আমি গেলাম, আমরা গেলাম না, কত মজা করেছি তোর মনে নেই? এই বছরে যেতে হবে ওরকম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে। পিকনিকে? কলেজ থেকে পিকনিকে যাচ্ছে? তুই তো জানিস আমি আবার ওর অনুমতি ছাড়া কোথাও যাই না। হ্যাঁ আগের বছর তো তুই আর আমি ম্যাচিং ড্রেস পরে গেলাম। দাঁড়া দেখি, ফোন দিয়ে অনুমতি নি। হ্যালো জানটু, শোনো না কি বলি, ওই যে কলেজ থেকে পিকনিকে যাচ্ছে, আমি কি যাব বেবি? আগের বার আমি আর আমার বান্ধবী হচ্ছে ম্যাচিং ড্রেস পরে গেছিলাম, বুঝলে? এবারও ভাবতেছি ম্যাচিং ড্রেস পরবো না, ও ম্যাচিং কাপড় ড্রেস শুধু তোমার সাথে পরবো। কেন, তুই তো বিয়ের সাথে ম্যাচিং ড্রেস পরে ঘুরবি, তাতে আমার সাথে ম্যাচিং ড্রেস পরে যাওয়ার কি সমস্যা? না আমি আর বান্ধবী পরলেও তোমার হিংসা হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি পরবো না। আমি কি যাব? হ্যাঁ পিকনিকে যাব না, তুমি আমাকে মিস করবা নে? ও বেবি কি অবস্থা, তাহলে তুই যাবি না? হ্যাঁ পিকনিক, তাহলে একটা কাজ করি, ভালোই বুদ্ধি দিছো, ওই পিকনিকে যাওয়ার থেকে আমি ওই দিন তোমার সঙ্গে ঘুরতে যাই, সারাদিন তোমার সঙ্গে ঘুরতে পারবো, আর বাড়ি থেকে পাবে পিকনিকে গেছি, কেমন হবে? বান্ধবী তুই ম্যানেজ করবি? না 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 বাবা, আমি আমি মিথ্যা কথা বলতে পারবো না, তুমি তুমি তোমারই সামলাও, আমি বাবা পারবো না। সুন্দর হবে না? ইয়েস সুন্দর হবে, তাহলে ওটাই করি। ঠিক আছে বেবি, তাহলে রাখো, বান্ধবীকে একটু বলি যাতে করে বাড়ি থেকে ফোন দিলে ও যাতে বলে, হ্যাঁ ম্যানেজ করতে পারে। আচ্ছা বেবি রাখো। শোনো শোনো, আমি কিন্তু এখন ফ্রেশ হই নাই, তোমার সঙ্গে কথা না বলে আমি ফ্রেশ হবো না, খাবো না, কিছুই করবো না। ওকে একটু রাখো। শোন বান্ধবী, তাহলে আমি পিকনিকে যাব না, আমি ওর সঙ্গে ঘুরতে যাব, আর তুই একটু ম্যানেজ করবি, বাড়ি থেকে আমার মা ফোন দিলে তুই বলবি যে আমি তোর সাথে। তাহলে আমি একটা কাজ করবো না, আমার তো এমনিতে কেউ ফোন দেন, আমার ফোন অফ করে রাখবে না, বাড়ি বলবে না, ফোনে চার্জ নেই, তোর মা ফোন দিলে তো আমার ফোনে পাবে না। আচ্ছা ঠিক আছে, ফোন বন্ধ রাখিস, তাতে ওই হবে। কি মজা, তাহলে আমি ঘুরতে যাব, তাহলে একটু রূপচর্চা করে সুন্দর হই। তুই তাহলে যা, আমি একটু কথা বলবো, পরে আসিস, ঠিক আছে? যা তাহলে। কি একটা অবস্থা,
বাবা ভাগ্যিস আমি প্রেম করি না। শোন বান্ধবী, তাহলে আমি আসি, তুই কথা বল, ফোনে কথা বল, তুই একটু খাওয়া দাওয়া করিস। হ্যাঁ, না হলে কয়দিন পরে তো তোরে আমরা চিনতে পারবো না। ও বাবা গো, ভাগ্যিস আমি প্রেম টেম করি না, আমি সিঙ্গেল বেঁচে গেছি, কি অবস্থা! আর প্রেম করা যাবে না, সিঙ্গেলই থাকতে হবে। যাই বাবা, পিকনিকে যাবো, যে ড্রেস কিনতে যাই। তুই থাক, আমি গেলাম তাহলে।